হেমেন্দ্র কুমার রায়ের কঙ্কাল সারথি। ও, ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? ও এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিল সন্ধ্যার একটু আগে, হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি, না পারি দাঁড়াতে না পারি বসতে, একেবারে ঘাসের উপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ, পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানে। তবে একবার চাদরের ভিতর থেকে ঝুলঝুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম, চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে, কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছাঁত করে উঠল, কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালুম, গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে, চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধা সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপার ধরনী তলে হলুম। তবু থামলুম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁ ঝাঁ করছে, সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যান্ড, কি একটা ঝিঝি পোকা, কি একটা পাহারাওয়ালার না পর্যন্ত ডাকছে না, গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন পেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কি যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘরে চলেছি তো চলেছি, এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না, এ পথে যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না, আমাকে যেন কোন অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল, তার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল, আমারও তাই হলো নাকি। মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, তোর চাই, এসব কি উদ্ভট কথা ভাবছি, জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি। মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর, সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো, পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ভগিনী জুমরাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরের ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি, আমার কথা শোনো, ভূত প্রেতরা একে একে জেগে উঠছে, এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চলকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না
সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি, আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরীপে তার চিৎকার, আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। অতক্ষণ পরে রসারোডের মোড়ে এসে পড়লুম। আশ্বস্তি নিঃশ্বাস ফেলে ট্রামের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে। খানিক দূরে এগুতে পারলে লোকজনের সাড়া পাবো নিশ্চয়, আর ট্রামও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভো ভো, আর মাথা ঘুরছে ভো ভো করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছে দমন করলুম অনেক কষ্ট। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমের চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকেই এগিয়ে আসছে। তারপরে শুনলুম ভেপুর আওয়াজ, বাপ বাপ বাপ। ট্যাক্সি না বাস? আল্লাহতে চাঙ্গা সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইল। তারপরে দেখা গেল নিচে দুটোয়ার উপরে একটা আলো, তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয় বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম, বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে ভেপু বাজাবারই বা দরকার কি? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলো কানে যায় তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা বেলাশ্রী শ্যামাজা। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপরে গিয়ে ধূপ করে বসে পড়ল। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি, শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলুম। বাস ছুটছে তার ভেপু পাচ্ছে, এত বেগে বাস ছুটছে তা জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসে একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল, আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষণ নেই, বেঁচে আছি খালি আমি ওই বাসের ড্রাইভার কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না, থাকবেই বা কেন এত রাতে? কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে, কান ঝালা পালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বলল, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই গাড়িও নেই, শুধু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি, সে কালা আর বোবার মতো আমার পানে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল। আবার বলুন, শুনছ হর্ন দিতে বারণ করো? সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই তো খানিক আগে এসে ধর্মতলা বলেছে শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল, সে বোধহয় আমার কথা জবাব দিতে চায়।
এরা কি ভেবেছে যে এদের ভেঁপুর আওয়াজে সারা শহরে ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর যাবার কোনো লক্ষণ প্রকাশ করলেন। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুঙ্গলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো, মহাভয়ে কেউ কেউ করে কাঁপতে কাঁপতে। আজকে বাইরে জীবে সাড়া পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়ে অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভিতর কেবল এই প্রশ্নে জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেঁপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো, ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতে ছোঁয়া লাগলো। উহ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারলে, যে একদম মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়। আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালো, তার লম্বা চুল আর দাড়ি মুখের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির, তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে ভরা। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিঃশব্দতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্ত যেন রহস্যময়, সমস্ত যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর বড় খারাপ পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল, আর সহ্য করতে পারলুম না। সামনে বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম, শেয়ার বাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে যাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। প্রায় এক ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যাম বাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যাম বাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারেও থামেনি, তবু কোত্থেকে এরা এলো, কখন এরা গাড়িতে উঠলো? একে একে সকল তার মুখের পানি তাকিয়ে দেখলুম, সব মুখে মরার মতো স্থির নির্বিকার, সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনি তো কোনো ভাবের আমেজ নেই, সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভিতর থেকে, যে দেশের জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আর একটা আশ্চর্য ব্যাপার এই যে, গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলুম। গাড়িতে এমনি হেঁচকি তোলা আওয়াজের মতো ভেঁপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটেছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যাম বাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে
চোখ আবার গাড়ির ভিতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে। নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলুম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলো না। আবার বললুম, কিন্তু ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতে পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, সমুদ্র পাহাড় প্রান্ত পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাবার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি থামাও, এই ড্রাইভার! গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলো মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরও বেড়ে উঠল। আর সইতে পারলুম না সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে, আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা বাবা ভাই আর বোনেরা। শুনুম, আমি নাকি রসারোডের ফুটপাতের উপরে জ্বরের ঘরে বেহুশ হয়ে শুয়েছিলুম। কালকে রাতে বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা, জ্বরের ঝোঁকের লেকের ধার থেকে রসারোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়। শুনলেন কঙ্কাল সারথি একক অভিনয়ে অরিন্দম সিং।